ক্যানভাস হিসেবে যখন চিন্তা করি তখন আসলে দুইটা প্ল্যাটফর্মই একই রকম প্ল্যাটফর্ম। তো এই কাজটার একটা বিশেষত্ব হচ্ছে কাজটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। আমাদের দেশে এই জনরার কাজ একটু কম হয়, গতানুগতিক রোমান্টিক কমেডি এই ধারার বাইরে গিয়ে একটা কাজ করা, কাজটা হয়তো বা দর্শকরা দেখলে ওনাদেরও ভালো লাগে, হোক সেটা ছবি তোলা হোক সেটা ভিজুয়ালের কাজ। তো ওই জায়গা থেকেই, প্যাশনের জায়গা থেকেই আসলে ডিরেকশনে আসা। এবং ডিরেকশনের প্রথম কাজ হিসেবে আমরা বিগ বি এন্টারটেনমেন্ট চ্যানেলের জন্য দুইটা শর্ট ফিকশন বানাই, ওই শর্ট ফিকশনগুলো থেকে একটিতে ডিরেকশন দেওয়ার কারণেই আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি। ধন্যবাদ জানাতে চাই আজকের এই আয়োজক যারা ছিলেন, বিশেষ করে সারিয়ার স্বপন ভাই ওনাকে। আর একটা মানুষকে ধন্যবাদ না দিলেই নয়, উনি হচ্ছেন আমাদের প্রডিউসার আকবর হায়দার মুন্না ভাই এবং আমার একজন ফ্রেন্ড রুকাইয়া জাহান চমক, যার অনুপ্রেরণায় আসলে ডিরেকশনে আসা। সো আসলে আমার মতো করে আমি ইন্ডাস্ট্রিকে যেভাবে দেখেছি ওইভাবে যদি বলি, সেলিব্রিটিরা বড় আর্টিস্টরা আসলে খুবই অমায়িক। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের সাথে, এবং প্রত্যেকের সাথে কাজ করতে গিয়ে এত সৌহার্দ্যপূর্ণ একটা এনভায়রনমেন্ট আমরা পাই কাজের, যেই কারণে প্রত্যেকের সাথে কাজ ভালো হয় এবং ভালো লাগে। তার মধ্যে যদি বলতে চাই দিঘি, চমক, অপু বিশ্বাস দিদি, সামিরা খান মাহি, এরকম অনেক সেলিব্রিটি, শখ আপু, এরকম অনেক সেলিব্রিটির সাথে কাজ করেছি যাদের সাথে কাজ করে এত ভালো লেগেছে, কারণ ওনারা অনেক কোঅপারেটিভ। ওই জায়গা থেকে আসলে আমার অভিজ্ঞতা অনেক ভালো।